যে খবর আপনাদেরকে জানাবো, যানজট রুখতে নয়া উদ্যোগ, রাজ্যের সুলেখা থেকে সলিমপুর পর্যন্ত তৈরি হচ্ছে ফ্লাইওভার, খরচ 200 কোটি টাকা। সরু রাস্তা, তাও আবার ডিভাইডার দিয়ে ভাগ করা, সড়কের দুই পাশে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান, ব্যস্ত বাজার, পরপর বাইপাসের লিংক রোড, ফলে ট্রাফিক সমস্যা নিত্য দিনের যন্ত্রণা। সমাধান একটাই, পরিকল্পনা এই রকম। সুলেখা থেকে শুরু হবে ফ্লাইওভার, পথে পড়বে যাদবপুর বিশ্ববিদ্যালয়, তারপর যাদবপুর থানার কাছে আনোয়ার শাহ রোড ও কালিকাপুর বাইপাস কানেক্টর, তারপর সেলিমপুরে গিয়ে শেষ হবে ফ্লাইওভার। ফ্লাইওভারের দৈর্ঘ্য হবে মোট 5 কিলোমিটার। রাজ্য সরকারের একক উদ্যোগে তৈরি হবে ফ্লাইওভার। প্রাথমিকভাবে ফ্লাইওভারের খরচ ধরা হয়েছে 200 কোটি টাকা। পুজোর আগেই জমি জরিপ করে নকশা তৈরিতে হাত দেবে কেএনডিএ। ফ্লাইওভারের একটি অংশ যাদবপুর থানা সাউথ সিটি পর্যন্ত যাবে, সাউথ সিটি থেকে লেক গার্ডেন পর্যন্ত ফ্লাইওভার সম্প্রসারণ নিয়ে পরে সিদ্ধান্ত হবে। সুতপা সেনের রিপোর্ট, 24 ঘন্টা। বাঁকুড়া শহরে জলের জন্য হাহাকার, দুর্গাপুর ব্যারেজ থেকে পাইপলাইনে জল আনা হলেও জল মিলছে না শহরের অধিকাংশ এলাকাতেই, কারণ পাইপলাইনে গলদে জল নষ্ট হচ্ছে, চুরি হচ্ছে। জলের জন্য হাহাকার বাঁকুড়া শহরের ফি বছরের ঘটনা। অবস্থা সামাল দিতে দুর্গাপুর ব্যারেজ থেকে জল আনার ব্যবস্থা করেছে প্রশাসন। কয়েকশো কোটি টাকা খরচ করে প্রায় 40 কিলোমিটার পাইপলাইন করে দুর্গাপুর ব্যারেজ থেকে বাঁকুড়া শহরে জল আনার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু অবস্থা যেই কে সেই। কিছু এলাকায় দুর্গাপুর ব্যারেজের জল গেলেও বাকি জায়গায় জল যাচ্ছে না, কারণ জলের অপচয়। কিছু কিছু জায়গায় দেখছি জলটা ওভারফ্লো করে পড়ে যাচ্ছে, এবং কোনো জায়গাতে চাবি ভেঙে জলটা কেউ বাড়িতে ঢুকিয়ে নিচ্ছে, কেউ স্নানের জন্য ব্যবস্থা করছে, কেউ আবার বাগানে চাষের কাজে লাগাচ্ছে, খেতে কাজে লাগাচ্ছে। তাহলে সেই ফলে জলটা আমাদের এমনিতে কষ্ট কম আসছে বাঁকুড়া পুরুলিয়াতে। দীর্ঘ পাইপলাইনে কারিগরি ত্রুটির কারণে শহরে পৌঁছাবার আগেই জল নষ্ট হচ্ছে বহু জায়গায়। কোথাও পানীয় জল দিয়ে স্নানের বন্দোবস্ত হয়েছে, কোথাও চাষের জল, আবার কোথাও পুকুরে যাচ্ছে জল, দেখার কেউ নেই। স্থানীয় বাসিন্দারা বলছেন, খরচ করে তো পাইপলাইন বসানো হলো, কিন্তু সংকট কাটলো কই? এগুলো প্রশাসন থেকে একটু যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে খুবই ভালো হয়, বিশেষ করে পানীয় জলটা যাতে অপচয় না হয় সেদিকটা যেন দেখা হয়। জেলার মন্ত্রী শ্যামল সাঁতরা অবশ্য এই জলের অপচয়ের জন্য দায়ী করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলিকে। তার দাবি, মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করতেই জলের পাইপলাইন কেটে কৃত্রিম জল সংকট তৈরির চেষ্টা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। নদিয়ার হাঁসখালীতে জমি বিবাদে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ, নিহতের নাম কার্তিক মাঝি। যেটা জানা যাচ্ছে যে চাষের জমির ভাগ নিয়ে বিবাদের জেরে এই খুন হয় বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। আরেকবার আপনাদের জানিয়ে দিই, নদিয়ার হাঁসখালীতে জমি বিবাদে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ, নিহতের নাম কার্তিক মাঝি। চাষের জমির ভাগ নিয়ে বিবাদের জেরে এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।